نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله العظيم সম্মানিত বিদায়ী ভক্তবৃন্দ জ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী সুপ্রিয় আল্লাহ পাকের দরবারে যিনি একটি অজ ও সবরেশানির মাহফিলে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সঙ্গে প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম সমবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার পূর্বে একাধিক মুখে কোরআন হাদিসের সমন্বয়ে কিছু জ্ঞানমূলক কথা আপনারা শুনছিলেন আমি কিছু সময় কিছু কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত বাকি আপনাদের দোয়া মহান আল্লাহ পাকের মর্জি আল্লাহ তৌফিক দিন সকলে বলুন আমিন ভাই আজকে যে ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের আব্বার রুহের মাগফিরাত এবং সাবরেসানি উপলক্ষে আমরা সুন্নত জামাতের আকিদা ভুক্ত ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ আমরা বিশ্বাস করি একজন মানুষ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন তাহলে তার জন্য ক্ষমা চাইলে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহকে মাফ করতে পারেন সুবহানাল্লাহ এবং তার রুহের প্রতি সবরেশানি করলে আল্লাহ পাক তাকে সওয়াবও দিতে পারেন এই বিশ্বাস পৃথিবীর অন্য কোনো দলমতের না থাকলেও সুন্নতুল জামাতের আকীদা ভক্ত সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মানুষদের রয়েছে আজকের এই কাজটাও সেই বিশ্বাসেরই একটা অংশ আমরা মরা মানুষদের জন্য ক্ষমা দোয়া সর্বদাই চাইতে পারি তবে কখনো দেখা যায় কেউ কোরআন খতম করিয়ে কেউ কিছু দান করে কেউ বা কিছু অজরসিহত করিয়ে কেউ বা গরিব মানুষকে দুটো খাইয়ে বিভিন্নভাবে সওয়াব সঞ্চয়ের চেষ্টা করেন এবং সেইগুলোকেই মুর্দাদের রুহে ইশারে সওয়াব করে থাকেন সবগুলোই হাদিস থেকে প্রমাণিত কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে মরা লোকেদের কবরে শুয়ে সওয়াব পাওয়ার জন্য এবং
गुनाह थेके माफी पावार जोन्नो एकटा मूल शर्त हलो मृत मानुषटार काछे ईमान थाका। कि थाका बोललाम? ईमान थाका। ईमान जदि थाके ताहले जीवितरा तार जोन्नो क्षमा चाहले अल्लाह ताके माफ करते पारे। এবার ইমান থাকলে জীবিতরা তার জন্য যদি কিছু সওয়াবের কাজ করে সওয়াবেশানি করেন তো সে সওয়াবও তারা পেতে পারেন। সুবহানাল্লাহ। আমরা একটা কথা শিখলাম যে মৃত লোকের কাছে থাকতে হবে ইমান। ইমানটুকু থাকলে তার জন্য দোয়া চাইলে তিনি ক্ষমা পেতে পারেন, তার জন্য সওয়াব পাঠালে সে সওয়াবের হকদার তিনি হতে পারেন। যারা কবরের মানুষ আমরা তাদের ব্যাপারে সুধারণা রাখি যে তারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, বলুন আমিন। কারণ মৃত ব্যক্তিদের ব্যাপারে কুধারণা রাখাটা আমাদের জন্য উচিত নয়। রাসূলুল্লাহ বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা মৃত মানুষদের ভালো কাজগুলোর কথা নিজেদের মাঝে আলোচনা করো। দোষে গুণে মানুষ, কোনো মানুষ একশো ভাগ দোষী নয়, আবার কোনো মানুষ একশো ভাগ সাধু নয়। আমরা যে পৃথিবীটাতে বাস করি ভাই, এখানে নেকির কাজ করারও যেমন সুযোগ আছে, পাপের কাজ করারও তেমন সুযোগ রয়েছে। একই ব্যক্তি যিনি নেকির কাজ করেন আবার কখনো তার দ্বারাতে কোনো পাপের কাজও হয়ে পড়ে, ঠিক না? কেউ আমরা বলতে পারবো না হলফ করে যে আমি মোটেই পাপের কাজ করি না। আবার কোনো মানুষ যদি অসাধু হন তো তার ক্ষেত্রেও বলতে পারবো না যে ওই লোকটা কোনো নেকির কাজ করে না। হয়তো সেও কিছু নেকির কাজও করে, সাপোজ কিছু দান করে, হয়তো জুমার নামাজটা পড়ে কি ঈদের নামাজটা পড়ে, ফলে নেককারটাও কিছু পাপ করে ফেলতে পারে, আবার বদকার মানুষটাও কিছু নেকির কাজ করতেও পারে। কিন্তু রাসূলুল্লাহ বললেন মানুষ যখন মারা যায় তোমরা তাদের খারাপ কাজগুলোর কথা আর আলোচনা করো না, তার সম্পর্কে ভালো ধারণা রাখো এবং ভালো আলোচনাটাই করো। হয়তো তোমাদের ভালো আলোচনাটাকে আল্লাহ কবুল করে নিয়ে ওই মানুষটাকে ভালো হিসাবে গণ্য করতে পারেন। সুতরাং আমাদেরকে মৃত মানুষদের প্রতি সুধারণা রাখা উচিত যে তারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে। কিন্তু ভাই, আমরা যারা জীবন্ত মানুষ, ধরুন এই মুহূর্তে যারা মজলিসে বসা কিংবা যারা বাড়ি ঘরে রয়েছেন, তো আমরা এক কথায় ভাবতে পারি এই মানুষগুলো ঈমানদার, এটুকু আমরা বিশ্বাস এই জন্যই রাখছি। যারা কষ্ট করে রাতের আরামকে ত্যাগ করে এই মজলিসটা এসে বসেছেন, নিশ্চয়ই কোরআন হাদিস শোনার লোভে লক্ষ্যে এই মানুষগুলোর মধ্যে ঈমান রয়েছে। কিন্তু সঙ্গে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে,
তাই মাল সম্পদ ছাড়লে যেমন চুরির ভয় থাকে, ইমান থাকলে তেমন ইমান নষ্টের ভয় থাকে। কথা বুঝলেন? চোরের লক্ষ্য থাকে যে ঘরে মাল থাকে, আর শয়তানের লক্ষ্য থাকে যে মানুষটার কাছে ইমান এবং আমল রয়েছে তার দিকে। যাদের কাছে ইমান নেই আমল নেই, শয়তান তাদের পিছনে সময় ব্যয় করে, কিন্তু যাদের কাছে ইমান আমল রয়েছে শয়তান তাদের কাছেই সময় ব্যয় করে। কোন সুযোগে তাকে একটা আমল থেকে বঞ্চিত করা যায়, কিংবা একটা পাপ কাজে তাকে জড়িয়ে দেয়া যায়, কিংবা তার ইমানটাকে নষ্ট করে ফেলা যায়, এই চেষ্টা সর্বক্ষণ শয়তানের রয়েছে ইমানদারের পিছনে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ ইমান আমাদের রয়েছে, কিন্তু এইটাকে মরণ পর্যন্ত রক্ষা করা একটা ভীষণ বড় গুরু দায়িত্বের কাজ। কারণ হাদিস পাকে এসেছে, রসুল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ, যে লোকটার শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বার্তা বাহক, শেষ কথাটা যার এই হবে ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই কলেমার প্রতি বিশ্বাসটাকে মরণ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। কিন্তু ভয় হলো এ জায়গায়, নবী পাক বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানাতে মানুষ ইসমিহর রজুল মুমিনা, সকালবেলা ঘুম থেকে উঠবে লোকটা ইমানদার থাকবে, অয়ুংসি কাফের, সন্ধ্যা হবে এর ফাঁকে লোকটা ইমান হারিয়ে বেঈমান হয়ে যাবে। আবার নবী বলেছেন অয়ুংসি মুমিনা অয়ুসবিহর কাফের, কেউ সন্ধ্যাবেলা থাকবে ইমানদার, রাতটা পেরিয়ে না যেতে ওই লোকটা কাফেরে পরিণত হবে। সম্মানিত ভাইরা আছে, আমাদেরকে মনে রাখা দরকার, তাহলে রসুল যে ভয়ঙ্কর বার্তাটা দিয়েছেন যে সকালে ইমানদার তো সন্ধ্যায় কাফের, আর সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের, তাহলে আমরা যতই ইমানওয়ালা হই, ইমান যে আমাদের কাছ থেকে কোনো ফাঁকে চলে যেতে পারে না, এরকম নিশ্চিন্তে চলার সম্ভব জায়গা নেই, বরং সর্বদাই আমাদেরকে সাবধান থাকা দরকার যাতে আমাদের ইমানটা কোনো অবসরে ইবলিস আমাদের কাছ থেকে না কাটতে পারে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে রসুলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝালেন। রসুল বললেন, দেখো এক হাতের অঙ্গুলির ফাঁকে আর এক হাতের অঙ্গুলিগুলো আমরা ঢোকাই, একে বলে খেলাল কর, পুজোর সময় আমরা খেলাল করি। তো প্রিয় নবী বললেন, একজন মানুষ যখন আল্লাহ পাকের একত্ববাদের প্রতি বিশ্বাসী হয়, রসুলের রেসালাতের প্রতি যখন বিশ্বাসী হয়, তো তার ভিতরটাই ইমান এমন করে প্রবেশ করে। কিন্তু ঠিক হাতটা যেমন নিঃশব্দে খুলে নেওয়া যায়, মানুষের কাছ থেকে ইমান এরকম নিঃশব্দে চলে যায়, অহম লা ইয়াশউরুন, তারা জানতেও পারে না। ফলে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, শুকরিয়া আল্লাহর, আমরা ইমানদার
ইমানি আমল আমরা আমাদের জীবনে করে যাচ্ছি, কিন্তু ইবলিস বসে নেই, সে তার চেষ্টায় আছে। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, যে কোনো মূল্যে আমার ইমানটাকে নিয়ে মরা লাগবে। এ ধান্দা, এ চেষ্টা, এ সতর্কতা প্রত্যেকটা ইমানদারের জন্য প্রয়োজন। কেউ যদি ইমান নিয়ে মরতে পারে, তাহলে তিনি যে নেকির কাজগুলো করবেন সেগুলোর সওয়াব তিনি পাবেন। ইমান নিয়ে মরবেন, আমার মতো আব্দুল কাইয়ুম নয়, কারোর মূর্খ বেটা, সে যদি দুটো হাত উঠিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, বিশ্বাস করুন যত মূর্খ হোক বেটার ওই দোয়াটাও তার আব্বা মা দাদা দাদি পূর্বপুরুষদের জন্য আল্লাহ কবুল করবেন। কিন্তু দরকার তো মাইয়াতের কাছে ইমানটা থাকা, ওইটা থাকতে হবে। প্রিয় ভাই, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, কেউ যদি ইমান নিয়ে মরেন তাহলে তার জীবনের নেকির কাজের মজুরি তথা সওয়াব তিনি পাবেন। কেউ যদি তার জন্য ক্ষমা চান সেটাও তিনি পাবেন, এবং তার জন্য কিছু সবরেশানি যদি করা হয় সেটাই তিনি পাবেন। ভাই, এই সাইডে কিছু জায়গা ছিল, কোনো ভাই আসলে সামনে চলে আসে, সম্মানিত ভাইরা, খুব সুন্দর একটা মজলিস, আপনারা অস শোনার মতো মানুষ বসেছেন, তবে মনে হয় আপনারা একটু সুরসর ভক্ত, তো আমি ওইটা চাইছি না। আমি চাইছি সময়ের মধ্যে অনেক কথা শুনে ফেলুন, কিছু জ্ঞান নেন। ভাই, তো কি বললাম আপনাদের, যে ইমান নিয়ে মরতে পারলে নিজের সওয়াবের কাজের সওয়াবটাও পাওয়া যাবে, কেউ দোয়া চাইলে মাগফিরাত পাওয়া যাবে, কেউ সওয়াব পাঠালে সওয়াবটাও পাওয়া যাবে। লস ভাবনা চিন্তা হলো ইমানটাকে নিয়ে মরা। আমি আপনাদেরকে এবার বলি, খুব সতর্কতার সঙ্গে কথাটাকে বুঝুন। ভাই, একজন মানুষ ইমান হারিয়ে ফেলে তার কথার দোষে। কিসের দোষে বললাম? কেউ একটা কুফরি কথা তার মুখ দিয়ে বলুক, তার সারা জীবনের আমল ইমান সহ সব নষ্ট। মানুষের ইমান নষ্ট হয়ে যায় তার কাজের দোষে, মানুষের ইমান নষ্ট হয়ে যায় তার বিশ্বাসের দোষে। কটা বললাম বাবা? তিনটি। একটা বলেছি বিশ্বাসের দোষে ইমান নষ্ট হয়, একটা বলেছি কাজের দোষে ইমান নষ্ট হয়, আর একটা বলেছি কথার দোষে ইমান নষ্ট হয়। একটা দুটো উদাহরণ নেন শুধুমাত্র বিষয়টাকে মনে রাখার জন্য। ভাই, ধরে নেন আমরা বিশ্বাসী, হায়াত মৌত রুজি রোজগার রোগ শোক সুস্থতা সম্মান অপমান সব কিছুর একমাত্র মালিক আল্লাহ, এটাই হলো ইমান। এখন যদি কেউ মনে করেন যে আমি অমুক ডাক্তারের ওষুধ খেয়েছিলাম বলে সুস্থ হয়েছি, এটা নিশ্চিত ইমানের পক্ষের কথা নয়, এটা ইমানের বিপক্ষের কথা। অথচ এই জাতীয় কথা আমরা সচরাচর বলে ফেলি, কথা বলেন ঠিক না? এটাকে সাবধান হতে হবে। ভাই, আমরা সচরাচর কেউ যদি কোনো কাজে শুরু শুরু ভুল করে, আমরা বলে ফেলি বিসমিল্লাহ গলত,
শুনেছেন না শুনলেন এই বিসমিল্লাহর গৌরব এই কথাটা কোনোদিন শুনেছেন না শুনেন শুনেন এন্ড এই লোকটা কিন্তু ভাবিনি একবার যে বিসমিল্লাহ কোরআন শরীফের একটি আয়াত আর গলত শব্দের মানে হলো ভুল তাহলে মানেটা কি দাঁড়ালো যে বিসমিল্লাহ ভুল আর একটু লম্বা করে বললে বলা যাবে যে কোরআন শরীফের আয়াতে ভুল নাউজুবিল্লাহ এখন যদি কোনো ইমানদার কোরআন শরীফের আয়াতে ভুল বলে কথা বলেন তার ইমানের ক্ষতি হয় না হয় না অনেকে বলে খরিদ্দারের পায় লক্ষ্মী কেউ বলে ফকিরের পায় লক্ষ্মী কি গো ভাই এই লক্ষ্মী বলে কাউকে তৌহিদ পন্থী ইমানওয়ালারা কখনো বিশ্বাস করতে পারে কি কারণ আমরা তো আল্লাহ পাকের একত্ববাদের উপরে বিশ্বাস তাহলে এই যে লক্ষ্মী বলে একজন খরিদ্দারকে কিংবা একজন ফকির সাহেবকে আমরা ভালো বলে আখ্যায়িত করছি এটা কি ইমানের পক্ষে এবার আপনারা ভাবুন যে সামান্য কথার দোষে একটা মানুষের ইমান যেতে পারে না পারে না ভাই বলুন খুব সহজ কথা কিছু কিছু লোকে বলে ফেলে আপনাদের দিকটা তুলনামূলক ভালো হবে বলে আমার বিশ্বাস সেটা কি অনেকে বলে বলে আলেমরা দেশটারে শেষ করে দেবে তবে একটু শিক্ষিত সমাজে একটু শহর নগর এলাকাতে এই কথাগুলো বেশি শুনতে পাওয়া যায় এই জন্য বলেছি আপনাদের এলাকাতে এই জাতীয় কথা বলার মানুষ কম হতে পারে কিন্তু একেবারে বলে না বললে হবে কিন্তু আপনি বলুন যে আলেমের কথায় আমরা ধর দিন পাই যে আলেমের আলেমের দ্বারাতে আমরা ইসলাম খুঁজে পেয়েছি তাদের দ্বারাতে একটা ছেলে মেয়ের বিবাহ জায়েজ হয় যে আলেমের দ্বারাতে একটা লাশকে আমরা শরীয়ত মতো দাফন করতে পারি যে আলেমদের দ্বারাতে দোয়া সগ্রেশনই করতে পারি যে আলেমদের লেখা কেতাব পড়ে একটা নামাজ শিক্ষার বইও পড়ে আমরা নামাজ কালাম গুলো শিখি প্রিয় ভাই দোষ হতে পারে ব্যক্তিগত কোন একজন আলেম দোষ করতে পারে পার্টিকুলার আপনি তাকে বলতে পারেন কিন্তু আলেমরা দেশটাকে শেষ করে দিল এই কথাটা বললে ইমানের ক্ষতি টোটাল আলেম সমাজকে আপনি আসামি বানাবেন এটাও একজন ইমানদারের ইমান নষ্ট হওয়ার একটা কারণ তো আমি আপনাদেরকে এই গুটি কতক উদাহরণ দিয়ে ছেলে মুরব্বী যারাই আছেন সবাইকে মাথায় রাখতে বলছি কথার দোষে মানুষের ইমান নষ্ট আপনি এর একটা চূড়ান্ত উদাহরণ দেন ভাই মনে করুন একজন অমুসলিম একটা অমুসলিম তিনি ইমান কবুল করলেন একজন অমুসলিম ইমান কবুল করলেন কলেমা পড়লেন ভাই এখন যে অমুসলিমটা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে ওই অমুসলমানটা কলেমা পড়ার অল্পক্ষণ বাদেই মানুষটা মারা গেছে তার এর ফাঁকে কোনো নামাজের টাইম পার হয়নি বা এর ফাঁকে মানুষটা কোনো কুফরি কাজ কথা কিছুই করিনি বলিনি ভাই শরীয়তের মশলা অনুযায়ী ওই লোকটা জান্নাতের হকদার লোকটা ছিল কি কাফের ইহুদি খ্রিস্টান যে কোনো পর্যায়ের ইমান হার কিন্তু লোকটা কলেমা পড়ার অল্পক্ষণ পরই মানুষটা মারা গেছেন ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট পক্ষান্তরে একজন ইমানওয়ালা তাম জীবনটা নেকির কাজ করেছে
কিন্তু মৃত্যুর অল্পক্ষণ পূর্বে ওই মানুষটা কোন কুফরি কথা বলে ঈমান বিরোধী কোন কথা বলে মানুষটা মারা গেল তার তমাম জীবনে সমস্ত আমলগুলো সব নষ্ট হবে লোকটাকে জাহান্নামে যেতে হবে কি বুঝলেন কিছু বুঝতে পারছেন আমার কথা তাহলে এই কথা যে লোকটা কলেমা পড়েছে সেও জবান দিয়ে পড়েছে আর যে লোকটা কুফরি কথা বলেছে সেও জবান দিয়ে বলেছে প্রিয় নবী বলেন ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলি জান্নাহ হুজুর বলেছেন যে একজন ব্যক্তি জীবনব্যাপী জান্নাতের কাজ করবে ফায়াসবুকু আলাইহিল কিতাব তার ভাগ্যলিপি তার উপরে প্রাধান্য পাবে ওয়ামালু আমালান আহলিন নার শেষ অবধি লোকটা জাহান্নামের কাজ করবে ফায়াদখুলু সে লেটেস্ট জাহান্নামে প্রবেশ করবে অথচ লোকটা তমাম জীবন করে এসেছে জান্নাত মুখ কাজ আবার ঠিক আরেকজন ব্যক্তি ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার একজন ব্যক্তি তমাম জীবন জাহান্নাম মুখ কাজ করবে এরপর ফায়াসবুকু আলাইহিল কিতাব তার ভাগ্যের লেখনী তার উপরে প্রাধান্য পেয়ে যাবে ওয়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়াদখুলু লোকটা শেষ বয়সে শেষ সময় জান্নাতের আমল করবে লোকটা জান্নাতে চলে যাবে ব্যাপারগুলো ভাবতে হবে হাউ মাউ করলে হবে না বাবা তাহলে আপনাকে এইটুকু ভাবতে হবে যে আমার জবানের দোষে ঈমান চলে যেতে পারে হয়ে যেতে পারে ওই মানুষটা জাহান্নামী আবার এই জবানের কারণে ঈমান এনে মৃত্যুবরণ করে হয়ে যেতে পারে লোকটা জান্নাতী এবার একটু ভাবা যে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই তাহলে এমনি নামাজ পড়ি রোজা রাখি দাড়ি রেখেছি টুপি পড়ি আলেম হুজুর ভক্তি করি আলহামদুলিল্লাহ সবগুলো ভালোর পক্ষে কিন্তু তাই বলে একেবারে নির্ভয়ে থাকা যাবে না জি সম্মানিত ভাইরা আপনাকে আমি উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি বুঝুন কাজের দোষে একটা মানুষের ঈমান চলে যেতে পারে কাজের দোষ কিরকম ভাই আমরা বিশ্বাস করি আল্লাহ এক ফলে সেজদা যদি করতে হয় সেটি কেবলমাত্র আল্লাহ সেজদা পীরের নয় সেজদা কোনো দেবদেবীর নয় সেজদা কোনো গাছের কাছে নয় কোনো পাথরের কাছে নয় কোনো থানের কাছে নয় সেজদা কার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দ্বিতীয় কারণ আল্লাহ বলেছেন লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমার তোমরা সূর্যের সেজদা করো না তোমরা চন্দ্রের সেজদা করো না তাসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুমা বরং ওই মালিকের সেজদা করো যিনি সূর্য চন্দ্র এদেরকে সৃষ্টি করেছেন তাহলে সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যায় প্রিয় নবী বলেছেন লাউ কুনতু আমিরান লি আহাদিন আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজি প্রিয় নবী বলেছেন আমি যদি পৃথিবীর কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা করার হুকুম দিতাম তাহলে স্ত্রী জাতিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো কারণ স্ত্রী জাতির কাছে সর্বাপেক্ষা মর্যাদার ব্যক্তি আলেমের তুলনায় পীর সাহেবের তুলনায় মুফতি সাহেবের তুলনায় তার স্বামী কথা বোঝা যাচ্ছে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করা যায় না বলেই
স্ত্রী জাতিকে স্বামীর সেজদা করতে আদেশ দেয়া হয়নি, তবে সেজদা ছাড়া যাবতীয় রকমের সম্মান স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে দেখানো অপরিহার্য। কি প্রমাণ হলো যে সেজদা একমাত্র আল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা উট এসে রাসূলের পায়ের কাছে মাথাটা নত করে দিল। সুবহানাল্লাহ, তথা উট রাসূলুল্লাহকে সেজদা করাল। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট একটি অজ্ঞ অজানা প্রাণী, তার জ্ঞান বুঝ নাই, অথচ সে আপনাকে চিনে আপনার কদমে সেজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, এরপর থেকে আমরা আপনাকে সেজদা করব। প্রিয় নবী বললেন, উবুদু রব্বাকুম ওয়া আকরিমু খাকুম, তোমরা ইবাদত করো, সেজদা করো, ভিক্ষা করো, যাচ্ছা করো, মাথা নত করো, সব আল্লাহর কাছে। আর আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমরা সম্মান করো। ভাই এখন বলুন, রাসূলের থেকেও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীর কোনো আলেম, কোনো পীর, বড় পীর, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কেউ আর হতে পারে? পারে বাবা না, মোটেই নয়। তাহলে রাসূলুল্লাহকে যদি সেজদা না করা যায়, তাহলে রাসূলের উম্মতের মধ্যকার যে যতই বড় হোক, সেজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। এখন যদি অজ্ঞ মূর্খরা পীরের কবরে যদি সেজদা করে, আমি ভিন ধর্মের কথা বলছি না, আমার ধর্মের কথাই বলছি, অজ্ঞ মূর্খরা যদি পীরের পায়ে সেজদা করে কিংবা কবরের পীরকে যদি সেজদা করে, তাহলে এ কাজের দোষে ঈমান নষ্ট হবে না হবে? ভাই এই মরা পীরের কবরে আর জ্যান্ত পীরের পায়ে সেজদা করার লোক এই এই কালেও আছে না নাই? প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ। এবার আপনি বলুন, তাহলে কাজের দোষে ও ঈমান নষ্ট, কাজের দোষে ও ঈমান নষ্ট? সম্মানিত ভাইরা, তাহলে আমি কথার দোষ দেখিয়েছি, কাজের দোষ দেখিয়েছি, বিশ্বাসের দোষ আমরা একটু দেখি। ভাই আমরা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী ধর্ম আচরণ করি, আমাদের দেশে ভিন্ন ভিন্ন ধর্মের লোক রয়েছে, তারা তাদের ধর্ম ভিত্তিতে ধর্ম আচরণ করে, ঠিক না? এখন আপনি বলুন, যাদের বিশ্বাস, যাদের বিশ্বাস যে একটা পাথরের মূর্তি তৈরি করে সেখানে যে যদি আমরা জ্ঞান জ্ঞান করি, সেখানে যে যদি আমরা কিছু ভিক্ষা যাচ্ছা করি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে, বিপদ মুক্তি হবে, আমরা আমাদের জীবনে সফলতা লাভ করতে পারব। ভাই এটা ভিন ধর্মের মানুষদের কাছে, কিন্তু ওই কাজটা যদি কোনো কলেমার ভাই করে, কোনো কলেমার মায়েরা বোনেরা যদি ওই কাজটা করে, ভাই ওই বিশ্বাস নিয়ে তার ঈমানটা থাকবে না? যাবে যাবে। এবার একটু ভাবুন যে বর্তমান কম্পিউটারের যুগে, এই শিক্ষিতের যুগেও প্রচুর পরিমাণে মানুষ ওইরকম বিশ্বাস নিয়ে কাজ করছে, জি ওইরকম বিশ্বাস নিয়ে তারা তাদের জীবন চালাচ্ছে। এবার আপনি বলুন, এবার আপনি বলুন যে কথার দোষে, কাজের দোষে, বিশ্বাসের দোষে যদি ঈমান চলে যাওয়ার ভয় থাকে, তাহলে আমরা যতই ঈমান ওয়ালা আর যতই আমল ওয়ালা হই, ভাই আমাদের সাবধান এবং সতর্ক থাকার দরকার আছে না? এবার একটু চলুন, একজন মানুষ যদি সত্যি সত্যি আলহামদুলিল্লাহ
কলেবা পড়ে মারা যান তাহলে তার লাভ কি? আর যিনি কলেবা হারিয়ে মারা যান অথচ মুসলমান তার ক্ষতি কি? আমি ছোট করে দুটো উদাহরণ দিই। হযরত পীর ফজাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাইহ চিশতিয়া তরিকার মস্ত বড় আল্লাহর ওলি, তিনি শুনছেন তার একজন মুরিদ মরণাপন্ন অবস্থা, তো তিনি শুনে মুরিদটাকে দেখতে গেছেন, যে দেখছেন সত্যি সত্যি তার জাকান দানি হচ্ছে, মরণ খুব সন্নিকট বলে মনে হচ্ছে। তো হযরত পীর ফজাইল ইবনে আয়াজ ওই মুরিদের কাছে বসে পড়তে শুরু করেছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হাদিসে পাকে এসেছে নবী বলেছেন ইকরাউ মাউতাকুম সূরাত ইয়াসিন, প্রিয় নবী বলে তোমরা মুমূর্ষ ব্যক্তিদের কাছে একটু সূরা ইয়াসিন শরীফ পড়ো। এই মানুষগুলো মরো মরো ভাব, ওদের কাছে বসে একটু সূরা ইয়াসিন শরীফ পড়ো, বিনিময়ে আল্লাহ পাক তার মৌতের আযাবকে হালকা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরত পীর ফজাইল ইবনে আয়াজ তার মুরিদের কাছে তিনি সূরা ইয়াসিন শরীফ পড়তে শুরু করেছেন। শুরু করতেই তার মুরিদ বললে হুজুর আপনিও পড়বেন না, আমি শুনব না। একটু জোরে বলে, আচ্ছা কোরআন শুনবে না বলছে, এই কথাটা ভালো না খারাপ? নিঃসন্দেহ যে কোরআন পড়লে দশটি করে নেকি পাওয়া যায় এক এক পক্ষ, শুনলেও আল্লাহ সম পরিমাণ নেকি দান করেন। সেই কোরআন শুনবে না বলছে খবরটা নিশ্চিত খারাপ। হযরত পীর ফজাইল ইবনে আয়াজের মনটা খারাপ হয়ে গেল। তিনি তখন আর একটা পথ নিলেন, পথটা হলো রসুল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ ব্যক্তিদের কাছে পড়তে বলো না, তবে একটু আওয়াজ করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর কানের কাছটা একটু আওয়াজ করে পড়তে বলো, হয়তো মৌতের কষ্টে পড়তে অস্বীকার করে ঈমান হারিয়ে মরতে পারে, অতএব তুমি আওয়াজটা করে পড়ো, ওর কানে গেলে আল্লাহর যদি রহমত হয় হয়তো শুনতে শুনতে একবার নিজেও বলে ফেলবে। এই সাথে রাসূলুল্লাহ মুমূর্ষ মরো মরো মরণ আসন্ন মানুষদের কাছে কলেমা পড়তে বলেছে। হযরত পীর ফজাইল ইবনে আয়াজ তার মুরিদের কানের কাছটায় বসে কলেমা পড়ছেন, যেই পড়া শুরু করেছেন মুরিদ বললেন হুজুর আপনি ও কলেমা পড়েন আর নাই পড়েন আমি পড়ব না। কলেমা পড়বে না ডাইরেক্ট বলছে, এটা তো নিঃসন্দেহে ঈমান নষ্ট হওয়ার জন্য একটা যথেষ্ট কথা। হযরত পীর ফজাইল ইবনে আয়াজ মুরিদের এই কথা শুনে কেঁদে ফেলে, আর আল্লাহর কি হুকুম লোকটা কথাটা বলল সেই মুহূর্তে মারাও গেল, উনি আরো ভেঙে পড়লেন, কারণ আর চোখের সামনে তিনি দেখতে পেলেন আর কানে শুনতেও পেলেন যে মুরিদ কলেমা পড়বে না বলা মাত্রই তার মৃত্যু হয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে উঠে চলে চলে যেয়ে সোজা নিজের বাড়িতে। ইমাম গাজ্জালি লিখেছেন 40 দিনের ভিতরে তিনি বাড়ির বাইরে বার হন না, এবং এই 40 দিনের মধ্যে তিনি আসমানের দিকে চোখ তুলে তাকাননি। পাছে আমার মুরিদ বেঈমান হয়ে মরলো
এর বিনিময়ে আল্লাহ আমাকে গজব দেয় কি আল্লাহু আকবার এতটা ভয় তার অন্তরে ঢুকে গেছে এই 40 দিন তিনি টাইমলি ফরজ নামাজ আদায় করেছেন নফল নামাজ আদায় করেছেন আর জিকির তসবিহতে কাটিয়েছেন নিজের দৈহিক প্রয়োজন খাওয়া ইস্তিনজা ঘুম বাদ দিয়ে বাকি সময় ওই কাজ সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন সুদীর্ঘ 40 দিনের মাথায় হযরত পীর ফজাইল ইবনে হায়াত রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখছেন তার মুরিদকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে ঠিক জাহান্নামের মুখোমুখি এমন সময় পীর ফজাইল ইবনে হায়াত তার মুরিদকে জিজ্ঞাসা করলেন ওগো বাবা তুমি কি সত্যি বেঈমান হয়ে মারা গেছো সত্যি কি বেঈমান হয়ে মরেছো পীর ফজাইল ইবনে হায়াতের মুরিদ বললেন জি হ্যাঁ হুজুর আমি ঈমান হারিয়ে মৃত্যুবরণ করেছি কারণটা কি তুমি তো নামাজি তুমি তো রোজাদার তুমি তো দ্বীনদার তুমি তো আল্লাহওয়ালা ছিলে কেন তুমি ঈমান হারিয়ে মরলে ওই সময় পীর ফজাইল ইবনে হায়াতের মুরিদ বলেছিল হুজুর আমার জীবনে আমি তিনটি অপরাধ করতাম তিনটি পাপের দায়ে আজকের আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছি কি কি পাপ নাম্বার 1 হুজুর আমার একটা দোষ ছিল আমি এই কথা লাগান ভাগান করতাম একের কথা অন্যকে লাগিয়ে দুজনের মাঝখানে বিভেদ বিচ্ছেদ বাদিয়ে দেওয়ার চেষ্টা করতাম আর এই কাজটিতে আমি খুব মজা পেতাম এরকম কিছু বদ অভ্যাসের লোক আছে নিজের কাজ বাদ দিয়ে ওই লাগান ভাগান এর কথা তারে লাগানো তার কথা আর একজনের লাগিয়ে দেওয়া মানুষের মাঝে একটা ফাটল ধরানো হযরত পীর ফজাইল ইবনে আয়াজের মুরিদ বললেন হুজুর আমার এই দোষটা ছিল তো আমার বেঈমান হয়ে মরা একটা কারণ হয়েছে এই নাম্বার 2 হুজুর আমার জীবনে আরেকটা বড় দোষ ছিল সেটা হলো আমি মানুষের উন্নতিকে কখনো দেখতে পারতাম না মানুষের ব্যাপারে খুব হিংসা করতাম খুব হিংসা কাতর ছিল কোনো কিছুতে কারোর উন্নতি দেখলে তার প্রতি আমি হিংসা কাতর হয়ে পড়তাম আমার এই বেঈমান হয়ে মরার দ্বিতীয় নম্বরের কারণ হয়েছে এই হিংসা করে করার জন্য নাম্বার 3 হুজুর আমার একটা রোগ ছিল যে রোগের জন্য চিকিৎসকদের পরামর্শ ছিল বছরে একদিন মদ খেলে ওই রোগের তীব্রতা থেকে সারা বছর নিরাপদে থাকা যাবে বছরে একদিন করে মদ খেতে হবে তো আমি ওই রোগের বাড়াবাড়ি থেকে বাঁচার জন্য বছরে আমি একবার করে একদিন করে মদ খেতাম তো ওটাই দেখছি আমার এই বেঈমান হয়ে মরার 3 নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে ভাই এখন আপনি বলুন আমরা বাহ্যিকভাবে ধার্মিক ধর্মপরায়ণ বা ধর্ম আচরণ আলহামদুলিল্লাহ অনেকেই কম বেশি করি কিন্তু এই যে তিনটে দোষ এই তিনটে দোষ বলো আমাদের সঙ্গে প্রায় মজ্জাগত হয়ে গেছে কারোর ব্যাপারে কারোর সঙ্গে কথা লাগান ভাগান করতে আমাদের কোনো পাপ বলে মনে হয় না মানুষের সঙ্গে হিংসা করতে আমরা কোনো ভয় ডর করি না হয়তো মদটা আমরা খাই না অনেকে কিন্তু মদ যেমন হারাম ওরকম হারাম কাজ অন্য কিছু আমাদের দ্বারাতে হয়ে পড়ে কেউ হয়তো মদ খায় কেউ হয়তো সুদ খায় কেউ হয়তো গান শোনে কেউ হয়তো পরে সম্পদ ফাঁকি মারে মেয়েরা হয়তো বেপর্দায় ঘুরে ছেলে মেয়েরা কেউ হয়তো গালিগুলোজ করে সবগুলো হারাম
তাহলে একজন ব্যক্তি যদি মদের মতো একটা হারাম ব্যবহার করে তার যদি বেঈমান হয়ে মরতে হয় তো আমরা মদটা খাই না অন্যটা করি একজন সুদটা খায় না গান্ডা শুনে আর একজন গান্ডা শুনে না গান্ডা দেয় সব তো হারাম এখন আপনি বলুন যে ধর্মের জীবনটাকে ধর্মের পথে দাঁড় করানোর পরেও এই সাধারণ ব্যবহারগত পাপগুলোর জন্য যদি বেঈমান হয়ে মরতে হয় এবার বলুন ঈমান নিয়ে মরাটা সহজ না কঠিন মারাত্মক কঠিন তবে কি বুঝুন যে ছেলেটা পড়াশুনো করে পরীক্ষায় পাশ করার সম্ভাবনা তার থাকে যে পড়াশুনো করে না তার পরীক্ষায় পাশের তুলনায় ফেল করার সম্ভাবনা থাকে বেশি ঠিক না বলতে এইটুকু আশা রাখা যায় যারা যৌবন কাল থেকে ঈমানটাকে ঠিক রেখে নামাজ কালাম ঠিকঠাক পড়ে নামাজের জন্য মসলা মসাইল গুলো শেখাশিখি করে কোরআনটা পড়ে এবং বছরের রোজাটা রাখে যাকাতটা দেয় টাকা যার আছে তিনি হজও করেছেন জিকিরও করেন তসবিহও পড়েন বাপমার ভক্তি শ্রদ্ধা করেন বড়কে সম্মান করেন ছোটকে স্নেহ করেন স্বামী স্ত্রী বাপ বেটা একে অপরের হক আদায় করে চলেন পাশাপাশি শেরেকের কাজ করেন না সুদ খান না গান শোনেন না মিথ্যা কথা বলেন না গীবত গেল্লার চুগলি থেকে বেঁচে থাকেন বা মেয়েরা পর্দা রক্ষা করে চলে এই জাতীয় জুয়া থেকে তাস থেকে ক্রামবোর্ড থেকে মোবাইলের হারাম প্রোগ্রামগুলো থেকে নিজের জীবনটাকে বাঁচিয়ে চলেছে জি আশা করা যায় মরণ দুয়ারে আল্লাহ রহমত দিয়ে ওই লোকটাকে ইবলিসের হাত থেকে বাঁচিয়ে ঈমান নিয়ে মরতে সাহায্য করবেন কারণ মরণের মুহূর্তটা খুব কঠিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাই এখন গায়ের শক্তি অটুট মাথার বুদ্ধি টনটন মনের স্পৃহা নদী স্রোতের মতো গতিশীল কিন্তু বলুন যখন মরণ দুয়ারে যাব বুদ্ধি লোপ পাবে শক্তি হারিয়ে যাবে মনের আবেগ স্পৃহা বলতে কিচ্ছু থাকবে না ঠিক না বলি এই এই হালাতটা একজন আল্লাহওয়ালা দিনদার আলেম হাফেজ পীর অলি আলেম ওলামা সবার একই ভিতরে কার কি অবস্থা সেটা আল্লাহ জানেন কিন্তু বাহ্যিকভাবে শক্তি আলেমেরও হারাবে পীর সাহেবেরও হারাবে মুফতি সাহেবেরও হারাবে হাজি সাহেবেরও হারিয়ে যাবে জ্ঞান সবারই লোপ পাবে মনের কোনো আবেগ কোনো স্পৃহা কোনো গতি কারো থাকবে জোরে বলে কারণ ওই সময়টা ইবলিস চলে আসে ইবলিস এসে যদি একজন বদকার লোক হয় পাপিষ্ট লোক যে জীবনে ঈমান ঠিক রাখেনি কোরআন পড়েনি নামাজ কালাম পড়তো না শরিয়ত বিরোধী কাজ করি জীবন কাটাতো ইবলিস তার কাছে আসবে এসে বলবে দেখ তোর প্রিয় জনেরা সব তোর কাছে নিজের বিবি নিজের বৌমারা নিজের ছেলেরা নিজের মেয়েরা সব চারিদিকে জানটা ঘট ঘট করছে তো রাসূলুল্লাহ বলেছেন যে ওই সময়ে একটা মানুষের পানির কষ্ট হবে এতটাই ও যেন সাত সাগরের পানি খেয়ে ফেলবে এমন একটা মনোভাব যদিও কেউ পারে না কিন্তু তার মনের টান এতটা যে সাত সাগরের পানি পান করে ফেলবো ফেলবে কিন্তু যারা বসে আছে তারা কেউ আধ চামচ পানি কেউ আধ চামচ দুধ কেউ বা একটু ভিজে হাত ছুটে দেয় কারণ কেউ বেশি করে পানি দিতে চায় না পাছে সোয়া মানুষটা তার পানি গলায় আটকে যে মরণের কারণটা না তৈরি হয় এখন কেউ যদি গালে পানি দেয় আল্লাহ না করুন
ওটাই যদি হয়ে যায় তার মৃত্যু রসিলা, সারা জীবন তার বদনাম মারতে হবে, তুই আমার বাপের গালে পানি দিলি, সেই বাপ মরে গেল। কত বলে এই ভয়ে কেউ বেশি করে পানি দিতে, ইবলিস সব দেখে, ইবলিস দেখে বলে দেয় তোর প্রিয়জনেরা সব তোর কাছাকাছি, কেউ তোরে পানি দিচ্ছে, তো আমি তোরে পানি দেবো, খাবি? এক কথায় রাজি হয়ে বলে খা। তো ইবলিস পেশাব করে নিয়ে আসে, নাউজুবিল্লাহ, পেশাব করে নিয়ে দাঁড়িয়ে বলে পানি তো খাবি, তো বল আল্লাহ বলে কেউ নেই, এটা বল, বললেই পানি দেবো। এখন সে কি বলবে পরের হিসাব, আমি আপনাদের কাছে বিষয়টা একটু জিজ্ঞাসা করছি। বাবা, যে লোকটা জ্ঞান যখন টনটনে ছিল, শক্তি যখন অটুট ছিল, মনের স্পৃহা ছিল প্রচুর পরিমাণে, তখন ইবলিস বলেছে নামাজ পড়িস না, তা পড়িনি। ইবলিস বলেছে গান শুন, তাই শুনেছে। তখন ইবলিস বলেছে সুদ খেয়ে কাটা টাকা কামাই কর, তাই করেছে। তখন ইবলিস বলেছে তাস খেল জোয়া খেল, তাই করেছে। যে লোকটা সারা জীবনটা ইবলিসের কথা শুনে চলে এসেছে, মরণের সময় ইবলিস বলছে বল আল্লাহ নেই, ওর কথা এ শুনবে না শুনবে না, ব্যাপারটা বোঝা যাচ্ছে কিছু? তুই যখন ভাই সারা জীবন ইবলিসের কথায় ওঠা বসা করে এসেছিস, তাহলে তোর পক্ষে ইবলিসের কথা শোনা এবং পালন করাটাই স্বাভাবিক বলে মনে হয়। এখন আপনি বলুন, যেই লোকটা আল্লাহ বল আল্লাহ নেই এ কথা বলে পানিটা পান করবে, তার একুল উকুল সব গেল না গেল? জীবনে হয়তো কিছু দান করত, হয়তো কখনো ঈদের নামাজ পড়েছে, কখনো হয়তো একটা ফেতরা আদায় করেছে, কখনো হয়তো কোরবানিতে শরীক হয়েছে, কখনো হয়তো একটা অসুস্থ মানুষের একটু সেবা দিয়েছে, সবগুলো সবের কাজ, সব শুদ্ধ চলে গেল, ওপারে তার ঠিকানা জানলো। সুতরাং একটা চূড়ান্ত কথা মনে রাখতে হবে, যদি মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে হয়, তাহলে এই সুস্থ জীবনটা ইবলিসের গোলামি করা বাদ দেওয়া লাগবে। তাহলে ওই সময়ে ইবলিসের খপ্পর থেকে বাঁচা বা আল্লাহ বাঁচিয়ে দেবেন আশা করা যায়। ঠিক ততই বছর একজন আল্লাহওয়ালা দিনদার, তিনি পীর ওলি আলেম ওলামা মুফতি মৌলানা হাজী সাহেব হাফেজ সাহেব, সাধারণ নামাজি পুরুষ কিংবা মহিলা যেই পড়ে হোক, আল্লাহওয়ালা যিনি মরণ দুয়ারে তিনিও শুই, তার অবস্থা এক, গায়ের শক্তি নেই, মাথার বুদ্ধি নেই, যে সেই সাথে মনের কোন স্পৃহা কিছুই নেই, কখনো হার্টবিট পাওয়া যাচ্ছে কখনো যায় না, নারীর স্পন্দন কতক্ষণ পরে পরে এক একবার ধিক ধিক করছে। ইবলিস এই লোকটার কাছে চলে আসবে এবং আগের মতো একই ভাবে তাকে বলবে, দেখ তোর আপন জনেরা সবাই দাঁড়িয়ে, কেউ তোরে পানি দিচ্ছে, তুই একটু পানি খাবি? বলে হ্যাঁ খা। পানি আনবে, কি আনবে সেটা বাবা? এসে বলবে বল আল্লাহ, বাস এক মুহূর্তে বলে ফেলবে তুই ইবলিস দূর হ, আমি বুকে মরুভূমির তৃষ্ণা নিয়ে মরব, তবে তোর কথা স্বীকার করে পানি পান করবো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, জীবনব্যাপী যারা নেকির কাজ করবেন, জীবনব্যাপী যারা আল্লাহর পথে চলবেন এবং প্রাণ চেষ্টা করে ইবলিসের পথ থেকে, ইবলিসের হাতছানি থেকে, ইবলিসের নির্দেশ থেকে নিজেকে বাঁচিয়ে যিনি চলবেন, ওই মরণ দুয়ারে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। এই জন্য নবী একটি হাদিস শরীফে বলেছেন তুহসারুনা কামা তামুতুন ও তামুতুনা কামা তাহিয়ুন, নবী বলেছেন তোমাদের
হাসরটা হবে ওই রকম, মরণটা হবে যেরকম। আবার বলছি মুখস্থ করো, হাসরটা হবে ওই রকম, মরণটা হবে যেরকম। তার মানে মরণটা যদি ঈমান সহ হয়, হাসরটা তোমার ভালো হবে। এবার রাসূল বললেন অতামুতুনা কামা তাহিয়ুন, যদি তোমার জীবনটা চলে ভালোর পথে তাহলে মরণটা তোমার হবে ভালোর সঙ্গে। ফলে এটাই হলো রেজাল্ট, এটাই হলো সিদ্ধান্ত, এটাই ফলাফল। হাসর যদি তোমার জন্য ভালো হোক মনে করো তাহলে জীবনটাকে ভালো পথে চালাও, হাসর তোমার ভালো করে দেবে না। প্রিয় ভাই, তো আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গায় এসেছি যে ঈমান হারিয়ে যদি মারা যায় তাহলে ভাই পরকাল তো বড়বাদ, আর ঈমান হারিয়ে মরার জন্য আহামরি বড় বড় পাপ যা আছে আছে, একেবারে নিজেদের মর্যাদাগত পাপ, চগলখুরি, হিংসা বা কোনো একটা হারামের কাজ জীবনব্যাপী করে যাওয়া, এই জাতীয় অপরাধের দায়ে ঈমান হারিয়ে উঠতে পারে না, পারে না। সহি বুখারীতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে চলছিলেন, ওই নবী তো সেই নবী যিনি এই সামনে চোখে চোখ দিয়ে সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। রাসূল ইমামতি করলেন, সেই পিছন দিকের কাতারের একজন সাহাবীকে ডেকে বললেন উসকুনু ফিস সালাহ, তুমি নামাজে শান্ত হও, ধীর হও, নামাজে এত চঞ্চল কেন, ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। সাহাবি মেনে নিলেন, কিন্তু তার মনে একটা কৌতূহল, আমি যে নামাজে চঞ্চল হয়েছি, নড়াচড়া করেছি, কথার কথা আমরা যেমন করে থাকি, একটু মশা মারি, একটু পিঠ চুলচুল, কেউ কাছের কাছে এলো তো একটু দেখে নিলাম কেডা, এরকম রোগ আছে না কিছু আচ্ছা। তো সাহাবীর বক্তব্য হলো আমি নামাজে চঞ্চল হয়েছি, অস্থির হয়েছি, রসুল তো সামনে ছিলেন জানলেন কেমন। প্রিয় নবী বললেন, হুজুর বলেছিলেন স্পষ্ট, قال النبي صلى الله عليه وسلم رأيت خلفي كما رأيت أمامي أو كما قال عليه السلام, প্রিয় নবী বললেন আমি এই সামনের দিকটায় যেমন দেখি পিছন দিকটাতেও তেমন দেখি। ওই নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে বললেন এই কবরবাসী দুটোর কবরে আজাব হচ্ছে, কি হচ্ছে, তাহলে আমাদের চোখ পর্দা ভেদ করে যায় না, কিন্তু নবীর চোখ পর্দা নয়, পাহাড় গাছপালা এসব ভেদ করেও চলে যায়, এমনকি মাটির নিচেও নবীর দৃষ্টিশক্তি চলে যায়। তাই তো তিনি দেখতে পেতেন যে এই কবরের মধ্যে একটা রাজা হচ্ছে। হাদিস পাকে এসেছে রাসূলের বাক্য ছিল এই ইন্নাহুমা ইউআদ্দাবান, এই কবরবাসী দুটো রাজা হচ্ছে। ওমা ইউআদ্দাবানি ফি কাবীরি, ও সাহাবীরা তোমরা মনে রাখো এই কবরবাসী দুটো কবরে আজাব হচ্ছে বড় সড় কোনো পাপের জন্য নয়, শিরকের জন্য নয়, সুদ খাওয়ার জন্য নয়, গান শোনার জন্য নয়, মদ খাওয়ার জন্য নয়, জুয়া খেলাবার জন্য নয়, গাঁজা ফিন খাওয়ার জন্য নয়, এর আজাব হচ্ছে দুজনারই খুব অর্ডিনারি পাপের জন্য। অর্ডিনারি পাপ কি? প্রিয় নবী বললেন এই একজন আম্মা হাদুমা ইয়ামশি বিন নামিমা, এই দুজনের একজনের কবরে আজাব হচ্ছে এ চগল খুরি করে বেড়াতো, কি করে বেড়াতো, যেটাকে ও বড় সড় কোনো পাপ বলে মনেই করতো, মনে করতো এগুলো কথার পৃষ্ঠে কথা। আরেকজনের ব্যাপারে বললেন আমাল আখার লা ইস্তাতিরু আনিল বাউল, প্রিয় নবী বললেন এই দ্বিতীয় লোকটি
এর কবরে আযাব হচ্ছে এই পেশাব করত তো পেশাবের ছিটা গায়ে লাগতো সে ব্যাপারে পর্দা করত ভাই স্বাভাবিক পেশাব যে গতিতে পড়ে এর সামান্য ছিটে ফোটা উল্টে গায়ে লাগা স্বাভাবিক না নবী বললেন এই লোকটা আযাব হচ্ছে শুধু পেশাবের ছিটা থেকে পাক না থাকার জন্য এমনকি হাদিস পাকে এসেছে নবী বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মা তাগদা বিল কবরি মিনহু হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা পেশাবের ছিটা থেকে পাক থাকো সাধারণভাবে কবরের মুর্দাদের আযাব হবে ওই পেশাবের ছিটা থেকে পাক না থাকার জন্য আমরা দেখি বাস্তব যারা নামাজি মুসল্লি মানুষ এরা পেশাব করলে হয় বা কুলুক অথবা পানি কিছু না কিছু ব্যবহার করে আর যারা নামাজ কালাম পড়ে না ওরা যে মনে করে যে যারা নামাজ কালাম পড়ে ওরাই পেশাবের ব্যাপারে সাবধান থাকুক আমরা নামাজ কালাম পড়ি না যেহেতু আমাদের পেশাব গায়ে লাগলে দোষ নাই নাউজুবিল্লাহ কিন্তু এরা জানে না নামাজ না পড়া একটা আলাদা পাপ আর পেশাবের ছিটা গায়ে লাগানো প্যান্টে লাগানো এটা আলাদা পাপ রাসূলুল্লাহ বললেন অধিকাংশ মানুষের কবরের আযাব হবে পেশাব থেকে পাক না থাকার জন্য ভাই তো রাসূলুল্লাহ কবরবাসী দুটোর কথা বললেন প্রিয় ভাই আমার এরপরে নবী পাক ফাআখাযাল জারিদাতা ফাশাক্কা নিসফাইন রাসূল একটা খেজুরের ডাল নিলেন নিয়ে দুভাগে ভাগ করলেন জি এই দুটো ডালকে মানে ফাড়া ডাল এতে একটা পুতলেন আর ওতে একটা পুতলেন বললেন লাআল্লাহুমা ইউখফিফা আনিল আযাব আশা করা যায় এই খেজুরের ডালগুলো যতদিন শুষ্ক না হবে ততদিন এদের তাসবীর বদৌলতে এই মুর্দা দুটোর কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেবেন এই জন্য শরীয়তের একটা মশলা হলো কবরস্থানের জ্যান্ত জীবন্ত তাজা গাছ বিনা প্রয়োজনে কাটা মুকরুহ কবরের জন্য যতটুকু জায়গা লাগে কিংবা যাতায়াতের জন্য যতটুকু জায়গা লাগে মুর্দা দাফন করতে অতটুকু জায়গার গাছপালা কাটতে পারে বাকি যত জঙ্গল হয় হলো ওতে হাত দিও ওতে হাত দেওয়া মানে মরলোকের ক্ষতি করা এরা যেতনা তসবি পড়ে ও সব সব ওই মুর্দা কা পায় ভাই অনেক জায়গায় দেখা যায় ও সেই কি ঘাস মারা তেল উই দে দেয় গাছগুলো সব পুড়িয়ে দেয় অনেক জায়গায় দেখা যায় কবরস্থানে জঙ্গল হয়েছে তা কেটে কেটে সাফ করে দেবে এরা কবরস্থানের মুর্দাদের ভালো করতে যে ওজন ক্ষতি করছে কত বুঝে আসছে কিছু জি তো আমি আপনাকে কি বোঝালাম আমি আপনাকে বোঝালাম তাহলে এই যে দুটো লোকের কবরে আযাব হচ্ছে দেখলেন এরা কিন্তু বেঈমান না বলো বাবা এরা কিন্তু ঈমানদার যদি এরা ঈমানদার না হতো তাহলে নবীর দোয়া ওদের জন্য কাজে লাগতো না মানে বেঈমানের জন্য ঈমানদার বেঈমানের জন্য নবীর দোয়াও কাজে জোরে বলেন একদম কোরআন শরীফে হাদিস শরীফে তার যথেষ্ট প্রমাণ আছে তাহলে এরা ঈমানদার বলেই নবী পাক এই গাছ পুঁতে দিয়ে খেজুরের ডাল পুঁতে দিলেন আর বললেন আশা করা যায় এর ওসিলায় ওদের আযাবকে আল্লাহ লাঘব করে দেবেন সম্মানিত ভাইরা তো আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পর্যন্ত এসেছি যে ভাই তাহলে কেউ ঈমান নিয়ে মরলে তার জন্য মাগফিরাত উপকারে সবরেসানি উপকারে ভাই তার জন্য গাছপালা তসবি পড়লো তার উপকার হাদিস পাকে এসেছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ চার ইমামের এক ইমাম তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তার কিতাবে কিয়ামতের দিবসে একজন ব্যক্তিকে পাহাড় পরিমাণ নেকি নেকি দেওয়া পাহাড় পরিমাণ নেকি তুই বান্দা বলবে আল্লাহ
আজকে এই কঠিন দিবসে তুমি আমার সঙ্গে বিদ্রুপ করছো আল্লাহ। এই হাসরের বিভৎস দিনে তুমি আমার সঙ্গে রহস্য করছো কেন বান্দা? তুই বান্দা তখন বলবে আল্লাহ আমি আমার জীবনে এত নেকির কাজ তো করিনি, এত নেকি আমার, আমি তো নেকির কাজ করি। আমার আল্লাহ বলবেন বান্দা আমি ঠাট্টা করি না, রহস্য করা আমার কাজ নয়, বিদ্রুপ করা আমার কাজ নয় বান্দা, এনে কি তোর নেকি তোকেই দিলাম। ওই বান্দা তখন বলবে হে রব্বুল আলামিন আল্লাহ আমি এনে কি জীবনে নিজে কামাই তো করিনি, কেমনে আমি এনে কি পেলাম। হাদিস পাকের কোটেশনে উল্লেখিত রয়েছে ওই সময়ে আল্লাহ পাক বলবেন ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ও বাবা ছেলে, ও ছেলে শোন, ভগবান দা তুই শোন, তোর নিজের বেটা বেটিরা তোর জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছিল, তোর জন্য আমার কাছে ক্ষমা পেয়েছিল, তোর আওলাদদের ক্ষমা চাওয়া, তোর বেটিদের ক্ষমা চাওয়া, তোর বিবির ক্ষমা চাওয়া, তোর প্রিয়জনদের ক্ষমা চাওয়াটাকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আজকের পাহাড় পরিমাণ করে তোকে দান করলাম। সব কিছু মিলবে ইমানটা নিয়ে মরলে, সবকিছু মিলবে ইমানটা নিয়ে মরতে হবে জি। আর ইমানটা নিয়ে যদি মরতে হয় তাহলে যতদিন সুস্থ সবল বুদ্ধিমান ততদিন ইবলিসের গোলামিটাকে ছাড়তে হবে, তাহলে মরণের সময় ইবলিসের চক্রান্ত আর খপ্পর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। নিজে নিজে বাঁচা যাবে না, নিজের তো বুদ্ধি ওকে যতক্ষণ গায়ের শক্তিও নেই যে নিজের মনের কোনো গতি কোনো স্ত্রীহাল কিছুই নেই, ফলে বাঁচানোর একমাত্র মালিক আল্লাহ। সম্মানিত আমি আপনাকে আবারও বোঝার বুঝতে নিবেদন করছি, যদি ইমান নিয়ে মরতে পারা যায় লাভ বহুমুখী। হাদিসে পাকে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন ব্যক্তি যদি বলে আলহামদুলিল্লাহ, কি বলে আলহামদুলিল্লাহ, তো মনে করুন কেউ তসবিটা নিয়ে পড়লো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সে তার আদাব বানিয়েছে পড়ার। আল্লাহ পাক নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আল্লাহ পাক যে বান্দা বান্দি এই আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ পাক তার নেকির পাল্লাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। আবার ওই নবী বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলা আনিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রিয় নবী বলেন যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো তসবিহ এবং তাহমিদকে একসঙ্গে করে পড়ে, এই দুটোকে একসঙ্গে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাকে নবী বলেছেন ওই বান্দাকে আল্লাহ জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই খালি জায়গাটাকে সওয়াব দিয়ে আল্লাহ পূর্ণ করে দেবেন। তবে সেটা শুধু এই মজলিসে পড়লে হবে, ওটা আমলে পরিণত করতে হবে। যেমন হাদিস শরীফে এসেছে হযরত আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে এসেছি একটা পরিচারিকা একটা দাসী একটা ঝি কামনা করার জন্য, আমাকে একটা ঝি একটা দাসী একটা কাজের মেয়ে আমায় দেন। ইয়া রাসূলুল্লাহ দেখুন গোমার জব পেশায়ের জন্য যাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতটাতে কড়া পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ মশকে করে পানি ধুলে ধুলে আমার কাঁধটায় পর্যন্ত দাগ হয়ে গেছে, ও আল্লাহ পাকের হাবিব আমাকে যদি একটা ঝি দেন একটা কাজের মেয়ে যদি দেন আমি বড় উপকৃত হই। আচ্ছা মেয়ে
আব্বার কাছে তো আবদার করতেই পারে করতে পারে না রসুল রসুলের জায়গায় কিন্তু রসুল রসুলের জায়গায় হাজার হোক তিনি তো ফাতেমার পিতা তো আব্বার কাছে মেয়ে আবদার দাবি করতেই পারে রসুল শুনলেন শোনার পরে বললেন ওগো ওগো ফাতেমা তুমি তুমি তোমার কাজের সুবিধার্থে কাজের সহযোগিতায় ঝি চাইছো ও ফাতেমা আমি ওর থেকেও কি আর একটা উত্তম জিনিস তোমায় দেব না ফাতেমা বল ভাবলেন আমার আব্বা নিশ্চিত আমার জন্য উপকার ছাড়া অন্য কিছু দিতে পারে না ফাতেমা খুশির সঙ্গে বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উত্তম জিনিস আমায় দিন না প্রিয় নবী বললেন ও ফাতেমা তুমি যখন নামাজ থেকে ফারেগ হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি পড়ো সাববিহি সালাসান ওয়া সালাসিন মুহাম্মাদি তুমি সুবহানাল্লাহ বলো তুমি 33 বার আলহামদুলিল্লাহ বলো 33 বার আল্লাহু আকবার পড়ো 34 বার কলেমা শরীফ পড়ো 10 বার ওগো ফাতেমা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার 10 বার কলেমা শরীফ এই পড়া যদি তুমি মওত পর্যন্ত আমলে পরিণত করতে পারো দুনিয়ার ঝি নিয়ে উপকার পাওয়ার তুলনায় আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাতে তোমার জন্য খাদেম দান করবেন আল্লাহ মেয়ে গেল আব্বার কাছে কাজ হালকা করাতে কাজ হালকা হলো না বাড়লো জি কাজ বাড়লো প্রিয় ভাই আল্লাহ পাকের নবী বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আলা আরবা হুজুর বলেছেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো চারটি বাক্য কটা বললাম চারটি বাক্য হুজুর বলে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় হলো চারটি বাক্য নাম্বার ওয়ান সুবহানাল্লাহ নাম্বার টু আলহামদুলিল্লাহ নাম্বার থ্রি লা ইলাহা ইল্লাল্লাহ নাম্বার ফোর আল্লাহু আকবার চারটি বাক্য আল্লাহর কাছে সব থেকে প্রিয় এই চারটি বাক্য যারা জীবনে ব্যবহার করবে তথা আমল করবে নিশ্চিত করে মনে রেখে দিন একদিকে একটা পাল্লা যদি গুনায়ে ভরা থাকে আর একদিকে যদি এই খাঁটি দিলে এই তসবি পড়ার তসবি পড়াটাকে যদি চাপিয়ে দেওয়া হয় আল্লাহর রহমত হলে পরে পাপের পাল্লার তুলনায় এই তসবির পাল্লাটা ইমানওয়ালার জন্য ভারী হয়ে যাবে ইমান চাই ইমান ঠিক রেখে এই জীবনটাই করে যেতে হবে ইমান ঠিক রেখে আমি করে যেতে হবে জি আব্দুল কাইয়ুম কে আনা আনতে হবে না ফুরফুরার পীর সাহেব আর পীরজাদা সাহেব কে আনতে হবে না যদি মূর্খ বেটা বেটি নিজের স্ত্রীও যদি এই তসবিগুলো পড়ে আল্লাহর কাছে হাত তোলে ভাই তাতেই মুর্দার পাহাড় পরিমাণ নিয়ে কি আল্লাহ বলেন বলেন দান করবেন হাদিস তার জ্বলন্ত প্রমাণ আপনাদের দিয়েছি মন চেয়েছে একবার আব্দুল কাইয়ুম কে এনেছি ভাই কি আরেকটা হুজুর কে আনবো এটা হয়তো কারো কারো পক্ষে কিংবা সবাই মিলে মিশে বছরে একবার সম্ভব কথা বলে এর বেশি নয় কিন্তু আপনি জানেন ওই মুর্দাগুলো কতটা সওয়াবের প্রত্যাশী ওই মরা লোকগুলো কতটা খানি সওয়াবের কাঙাল আল্লাহ পাক নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাব্বিস হুজুর বলেছেন কবরের একজন মুর্দার হাল হয় পানিতে ডুবন্ত ব্যক্তির সমতুল্য যে লোকটা সাঁতার কাটতে জানে না পানিতে ডুবতে যায় ওই লোকটা বাঁচার জন্য যেমন হাবুডুবু খায় হুজুর আমার বলেছে যে লোকটা আমল হারা মানুষ তোমরা কবরে শুইয়ে দিয়ে এসেছো ওই লোকটা পানিতে ডুবন্ত ব্যক্তির মতো হাবুডুবু খাচ্ছে কে বলেছেন জি শুধু আল্লাহর রাসূল বললে এ কথার প্রতি আমাদের গুরুত্ব বাড়বে না বরং ভাবতে হবে ওই রাসূল বলছেন যে রাসূলের চোখ মাটির নিচে চলে ঠিক না ভুল
সেই রাসূল বলছেন তুমি তোমার আমল হারা বাপকে মাকে আমল শূন্য ছেলেটাকে মেয়েটাকে স্ত্রীটাকে কবরে শুইয়ে দিয়েছে এসেছো তুমি ভাবলে আমি সুন্দর শুষ্ক সমতল মাটিতে শুইয়ে দিয়েছি জি উপরটাতে ভালো করে সুন্দর করে মোলায়েম করে কবরের মাটিটাকে ড্রেসিং করে দিয়েলাম কিচ্ছু লাভ নেই এগুলো আমাদের মনের বুঝ সুন্দর করে কবরটা করে দিয়েছি নবী বলছেন ওই কবরের মুর্দাটা হাল হলো পানিতে ডুবন্ত ব্যক্তির সমতুল্য ও হাবুডুবু খাচ্ছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো ইয়ান্তাযিরু দাফাতান তালাহাকুহু মিন আবিন ওই কবরের মুর্দাটা এখন সে অপেক্ষা করতে থাকে তার আব্বার কাছে ও আমার আব্বা ও আমার আব্বা আমি তোমার কলিজা নিংড়ানো সন্তান আজকের মৃত্যুর কারণে এই কবর জেলখানায় বন্দী কিছুই চাই না একটু চাইছে আমার জন্য একটু দোয়া করো কিংবা বাপ যদি মারা যায় বাপেরও একই হাল বাপ ও বেটার কাছে বেটির কাছে হয়তো বিবি বেঁচে থাকলে তার কাছে দোয়ার ভিখারি হয়ে যায় ওগো তোমরা আমার যারা প্রিয়জন আমার জন্য তোমরা একটু দোয়া করো বলে এই শুনবার মতো কান আমাদের কি আছে বাবা আছে কান শুনবার কানও নেই আজাব দেখার চোখও নেই কিন্তু এই রসুলের কথাটা বিশ্বাস করার একটা অন্তর আল্লাহ আমাদের দিয়েছে ঠিক না ভুল তাহলে দেখতে আমি নাই বা পাই শুনতে আমি নাই বা পাই যে হাদিসে বর্ণিত নবীর এই কথাটা বিশ্বাস করার পার্টস বিশ্বাস করার মতো যোগ্যতার অন্তর আমাদের রয়েছে এখন আপনি বেয়াদবি না নিয়ে একটু বলবেন বাবা জি তুলনামূলক আমি আপনাদের এখানে বক্তৃতা করতে এসেছি বলে না মন থেকেই বলছি আমার এতটুকু বিশ্বাস এই সমস্ত অঞ্চলে যে মানুষগুলো ধর্মকর্ম করে তারা তুলনামূলক নিরীহ সাদা সিধা বলে আমার মনে হয় এটা আমার বিশ্বাস ভাববেন না যে কাইম সাহেব আমাদের এখানে এসছে বলে আমাদের নামে করছে আমি ওরম বক্তাম না হক কথা বলতে 10 সেকেন্ড দেরি করি নি তাই পৃথিবীর যেখানে হোক যেটা আমার মনের সত্য সাক্ষী সেটাই বলছি তুলনামূলক আমার এটা মনে হয় কিন্তু যত আপনি আপ টু ডেট জায়গায় যাবে যত বড় বড় সিটিতে যাবে যত শহরে নগরে যাবে যত টাকাওয়ালাদের কাছে যাবে জি বিশ্বাস করুন ছেলে মরে গেছে যেদিন কাঁদবে 5 দিন কাঁদবে ও ভুলে যাবে বাপের যোগ্যতা নাই বেটার জন্য দোয়া করার মতো বিশ্বাস হয় আমার কথা জানে না কোরআন জানে না সূরা দোয়া কালাম জানে না কবর জিয়ারতের সালামের দোয়া জানে না সবরে সানি করার কোন ভাষা সে সে পাঠশালার লোক নয় সুতরাং ওর ছেলে কবরে ছটফট করছে কি হাবুডুবু খাচ্ছে কি বাপকে চিল্লাচ্ছে ওর সে ব্যাপারে কোনো টেনশন থাকবে এটাই বাস্তব এটাই বাস্তব যদি বাপ মারা যায় আর বেটার যদি যোগ্যতা থাকে আর বেটা মারা যায় বাপের যদি যোগ্যতা থাকে বছরে একবার হুজুর এনে দোয়া সবরে সানিরা মনে তুষ্টি কিন্তু সারা বছর তার জন্য দোয়া করা দরকার সে এতটা অভাবী এতটা কানা
আল্লাহ পাকের নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো আব্বার কাছে দোয়া চেয়ে চেয়ে পায় না ওই সময়তে ওই কবরের মুর্দা মায়ের কাছে দোয়া চায় ইনতাযিরু দাওয়াতান তালাকহু মিন উম্মিন মায়ের কাছে দোয়া চায় ও গো আমার আম্মা জান আমি তোমার কলিজা নিংলানো সন্তান মাগো আজকের মৃত্যুর কারণে এই নীরব নগরীতে একাকী কেউ আমার সঙ্গী নেই মা আমি কবরে কঠিন আযাবে গ্রেফতার কিছুই চাইছি না মা একটু চাইছি আমার জন্য একটু দোয়া করো মা আমি একই ভাবে বলছি এলাকার মায়েদের খবর আমি মোটেই রাখি না তবে আমি এইটুকু আন্দাজে বলতে পারি যদি স্বামী ভালো হয় স্ত্রী ভালো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমরা যত আপ টু ডেট জায়গায় যাই তত দেখি আজকের শিক্ষিত পরিবারের মেয়েরা আজকের ধনী ঘরের মেয়েরা আপ টু ডেট মেয়েরা তাদের চালচলন তাদের জীবনযাত্রা তাদের বেশভূষা তাদের লাবণ্যময়ী চেহারা তাদের সিনেমা গান ইত্যাদিতে সাজগোজে যা দেখতে পাওয়া যায় সেগুলো তো পূর্ণটাই জাহান্নামের চিত্র আপনারা তো শহর ঘরে যথেষ্ট ওঠেন ঠিক বলছি না ভুল বলছি সম্মানিত ভাই আমার এখন আপনি বলুন বেটা তার দোয়া চাইছে বেটা তার দোয়া চাইছে মা তার মা তো যোগ্যতা রাখে না মা কোরআন পড়তে পারে না মা নামাজ পড়ে না মা তওবা পড়ে না মা ইস্তিগফার পড়ে না মা সুবহানাল্লাহ পড়ে না মা আলহামদুলিল্লাহ পড়ে না মা লা ইলাহা ইল্লাল্লাহর আমল করে না মা দরুদ শরীফের আমল করে না ওই মা তার বেটার জন্য কি উপকার করবে কিছু করার আছে বাবা মা কাল কাজা ছেলের মৃত্যুতে তোলা আষাঢ় খেতে জানে ছেলের মৃত্যুতে মা বুক চাপড়াতে জানে ছেলের মৃত্যুতে মা হয়তো অচৈতন্য অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারে কিন্তু আমার বেটা কবরের আজাব কি সে লাঘব হবে আর আমার বেটা কবরে কি সে উপকার হবে এই বোধ বুদ্ধি এই চেতনা এই আমল সমাজের প্রচুর মেয়েদের নেই সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে জানিয়েছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো যখন মায়ের কাছে দোয়া চেয়ে পায় না মায়ের কাছে যখন দোয়া চেয়ে পায় না ওই মুর্দা তখন পৃথিবীতে যদি তার ভাই বেঁচে থাকে ভাইয়ের কাছে দোয়া চায় হুজুর বলেছেন ইয়ান্তাযিরু দাওয়াতান তালাহু মিন আখির ভাইয়ের কাছে দোয়া চাই ও ভাই আমি তোর সহোদর ও ভাইরা আমি তোদের সহোদর ভাই একই মায়ের সন্তান বাপের জমির ভাগ নেই নি ঘরের ভাগ নেই নি বাগানের ভাগ নেই নি টাকা পয়সার ভাগ নেই নি সব রেখে দিয়ে নিঃস্বরিক্ত শুধু নিজের দেহটাকে নিয়ে চলে এসেছি কিছুই চাইছি না টাকার ভাগ বাড়ির ভাগ গাড়ির ভাগ সম্পদের ভাগ শুধুই চাইছি এতটুকু তোরা একটু আমার জন্য দোয়া কর কবর জমিনে আমি যাতে শান্তিতে থাকতে পারি ঠিক করে বলে সন্তানের প্রতি বাপ মায়ের যে দরদ ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ তার তুলনায় কম না বেশি একটু তাড়াতাড়ি বলবো কথা বোঝাতে পেরেছি একটা ছেলে মেয়ের প্রতি বাপ মার যে দরদ এর তুলনায় ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ মায়া মমতা বেশি না কম যাক অল্প লোকে বললেও ঠিক উত্তর দিয়েছে এর জন্য শুকরিয়া নিঃসন্দেহে সন্তানের প্রতি বাপ মার যে মায়া মমতা কলিজা ছেঁড়া যে দরদ ভাইয়ের প্রতি ভাইয়ের দরদ ততটা হতে পারে ভাই আমি যদি বাইরে থেকে বাড়ি আসি আর আমার বাড়ির কাছাকাছি এসে যদি দেখি আমার ছোট ভাইটা রাস্তায় কান্নাকাটি করছে আমি বড় জোর বলবো এই কাঁদছিস কেন বাড়ি আমার মা যখন দেখবে যে তার বাচ্চাটা রাস্তায় কাঁদছে ছুটে যাবে কোলে তুলে নেবে চোখের পানি মোছাবে গায়ে ধুলো ঝাড়বে
জিজ্ঞাসা করবে কে মেরেছে কি হয়েছে বল জি তো বাচ্চা যদি বলে কোলে তুলবে চোখের পানি মোছাবে গায়ের ধুলো ঝাড়বে কে মেরেছে খবরটা নিয়ে প্রয়োজনে এক প্রস্ত তাদের সঙ্গে ঝগড়াও করবে ঠিক কিনা বলে তাহলে এতেই বুঝতে পারা যায় যে ভাইয়ের প্রতি ভাইয়ের দরদের তুলনায় মায়ের দরদ সীমাহীন বেশি ঠিক না বল ভাই ইতিপূর্বে দুটো দুটো বর্ণনায় শুনেছি আস্তে আয় বাবা আস্তে দুটো দুটো বর্ণনায় শুনেছি আব্বা দোয়া করলো না মাও দোয়া করতে জানে না পারলো না ভাই দোয়া করবে আশা করা খুব কঠিন সম্মানিত ভাইরা চতুর্থ নম্বরে আল্লাহ পাকের নবী বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো ওই মুর্দা এখন দোয়া চাইতে থাকে ইয়ান্তাজিরু দাকাবাতান মিন মুসাদিকিন ওই মুর্দা তখন দোয়া চাইতে থাকে তার বন্ধু বান্ধবদের কাছে যতদিন বেঁচে ছিল ততদিন বহুমুখী বন্ধু ছিল ব্যবসায়ী বন্ধু রাজনৈতিক বন্ধু সামাজিক বন্ধু জি নানা রকমের বন্ধু পৃথিবীতে ছিল এখন ওই বন্ধুদেরকে সম্বোধন করে কবর থেকে চিৎকার মারে
আজকের যুগে বন্ধু পাওয়া যায় রাজনীতির বন্ধু, বন্ধু পাওয়া যায় মদ খাওয়ানোর বন্ধু, বন্ধু পাওয়া যায় জুয়া খেলানোর বন্ধু, তাস পেটানোর বন্ধু, হয়তোবা টিভি দেখার বন্ধু, মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলানোর বন্ধু পাওয়া যায়। ওই বন্ধুরা তার বন্ধুর জন্য কি উপকারে আসতে পারে বাবা? কিচ্ছু। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, এরপরেও যদি কোনো দিক দিয়ে ওই মুর্দার নামে কোনো সওয়াব পৌঁছে যায়। উদাহরণ শুনুন, আজকে আমার জাকির ভাইরা তাদের আব্বার উদ্দেশ্যে সবার ইন্তেজাম করেছে, মা হায়াতে রয়েছে, আল্লাহ তাকে যে কদিন রাখেন সুস্থতার সঙ্গে রাখেন, বলুন আমিন। ভাই তো এই ভাইয়ের অনেক আগ্রহ, তিনি আমাকে আনিয়েছেন, অন্তত 4 মাস আগে দাওয়াত করেছেন, মাঝখানে ফোন করেছেন, গেছেন, আবার আনানোর জন্য কয়েকদিন ব্যাপী খুব ব্যাকুল হয়ে বারবার টেলিফোন করা, কিভাবে আনবে, কিভাবে আসবে, সব কিছু করে একটা সুন্দর আয়োজন করেছেন। আমি কি দোয়া করার সময় শুধু জাকির ভাইদের আব্বার জন্যই দোয়া করব? তা মনে করুন মানবিকতায় যে ভাইরা মায়েরা সময় দিয়ে কষ্ট করে এই মজলিসটাতে বসেছেন, কোরআন হাদিসের বয়ানের ইজ্জত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি এনাদের আব্বা মা মুরব্বীদের জন্য দোয়া করলাম। এর বেশি আর দায়িত্ব আছে আমার? কিন্তু আপনি দেখবেন না কোন সদরেসানি করা হুজুর মাওলানা শুধু বাড়িওয়ালা আর শ্রোতাদের জন্য দোয়া করে, বরং তমাম পৃথিবী সকল ইমানদার নারী পুরুষদের জন্য দোয়া করে। তারা এতে সহযোগিতাও করেনি, এখানকার শ্রোতাও তারা না, কিন্তু আমেরিকায় যদি 2 মুসলমানের কবর থাকে, অস্ট্রেলিয়ায় যদি 5 মুসলমানের কবর থাকে, শ্রীলঙ্কায় যদি 5 মুসলমানের কবর থাকে, চীনে যদি 10 মুসলমানের কবর থাকে, সারা পৃথিবী জুড়ে মরিচ্ছাপিতেও 2 মুসলমানের কবর থাকে, তারা কেউ না, তাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাম পৃথিবীর ইমানদার ভাই ভাই। একটু চিল্লে বলে, ফলে দোয়া যখন করব, যে কৃপণ আমরা ভাই, আমরা অর্থে কৃপণ, মনের কাছে কৃপণ, সব দিক দিয়ে আমরা কৃপণ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ হলেন সমাদ, আমার আল্লাহ হলেন কি নাম বলেছি বলুন, সমাদ। আমরা পড়ি আল্লাহু আহাদ আল্লাহু সমাদ, ওই সমাদ মানে হলো অভাবহীন, আল্লাহর কোন অভাব। সুতরাং জাকির ভাই সভা দিয়েছেন, তার আব্বা সহ তার মুরব্বীরা যে সওয়াব পাবে আল্লাহ পাক তাদেরকে কম দেবেন না। আমরা যারা শ্রোতা সেজে ইজ্জত দিয়েছি মাহফিলের, আল্লাহ আমাদেরকেও কম দেবেন না। তাম পৃথিবীর মুর্দা ইমান নিয়ে যারা কবরে গেছেন এদের জন্য সবরে শ্রেণী করা হবে, আল্লাহ পাক তাদেরকেও কম দেবেন না। জোরে বলো। এবার হুজুর হাদিসটা, এতক্ষণ আমি ওই হাদিসের উপর অংশটা বললাম মূল কথাটা বলার জন্য, সেটা কি, যখন পৃথিবীর কোন মাইয়েতের জন্য কোন দোয়া কবুল হয়ে যায়, কোন সওয়াব যখন আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, কোন সওয়াব যখন আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ পাক জান্নাতি খাঞ্চা করে ফেরেশতা মারাফাত ওই সওয়াবকে তার মুর্দার কবরে পৌঁছে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি খাঞ্চা করে ফেরেশতা মারাফাত ওই সওয়াবকে সেই কবরের মুর্দার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা ওই কবরের মুর্দাকে গিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ পাক অমুক মাহফিলের একটা সওয়াব মঞ্জুর করেছেন, কিংবা অমুক সবরেসানির একটা সওয়াব আল্লাহ তোমার জন্য মঞ্জুর করেছেন, তুমি এটা নেবে কিনা?
সম্মানিত ভাইরা আমার হাদিস পাকে এসেছে হুজুর বলেছেন আ ওই সময় মুর্দা বলে হাব্বু ইলাইয়া খায়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা আল্লাহর ফেরেশতারা কি কথা শোনাচ্ছেন আপনারা কি জানেন আমরা সওয়াবের কতটা প্রত্যাশী সওয়াবের কতটা কাঙাল ওই একটা সওয়াব আমার কাছে এতটাই মূল্যবান জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই সমগ্র জায়গাটার সম্পদ যত ধরে সোনামণি কাঞ্চন অর্থ করি যা কিছু এখানে ধরে এই সমস্ত দুনিয়া ভরা সম্পদের তুলনায় ওই একটা সওয়াব আমার কাছে তার থেকেও বেশি প্রিয় এবার বলুন বছরে একবার হুজুর এনে সবরেসানি করার তুলনায় যদি নিজের আল্লাহ ওলা নিজের সন্তান সন্ততি এরা যদি কোরআন পড়া শিখে এরা যদি নামাজ পড়া শিখে এরা যদি নামাজি হয় এরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ত্রিবার সুবহানাল্লাহ ত্রিবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহু আকবার দশবার কলেমা শরীফ যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল করে এরা যদি দৈনিক একবার করে এশার নামাজ পড়ে নিজেদের মুর্দাগুলোর জন্য যদি মাগফিরাত কামনা করে দোয়া সবরেসানি করে প্রিয় ভাই আমার তাহলে আমাদের এই মুর্দাগুলোর আক্ষেপ অভাব অনেকটাই আশা করা যায় আল্লাহ কবুল করলে মিটবে পূর্বে জি বছরে একবার সবরেসানি করব এটা মনের তুষ্টি আর আমি আপনাকে বলছি মজলিসটাতে আলহামদুলিল্লাহ অনেকেই নামাজি রয়েছেন আল্লাহ কায়েম রাখুন বলুন আমিন জি তবে হয়তো কিছু জোয়ান যুবক ছেলে রয়েছে বা পর্দার মায়েরা থাকতে পারেন যারা এখনো পাঁচ ওয়াক্ত অভ্যস্ত নামাজি হতে পারেননি ঠিক না ভুল আমার আন্দাজটা ভুল হ্যাঁ মনে রাখার দরকার বিশ্বাস করুন জি এই প্যান্ডেল আলেমের নজরানা তাবারুকের ব্যবস্থাপনা জি সাউন্ডের ব্যবস্থা কিচ্ছু করতে হবে না কো যদি দৈনিক আপনি মৃত আব্বা মা দাদা দাদি মুর্দাদের উপকার করতে চান এর সব থেকে উত্তম রাস্তা হলো পাঁচবার নামাজটা পড়া কেন আমি তার যুক্তি দিচ্ছি আপনি বুঝে নেন নামাজ তো আপনি পড়ছেন আপনার আমল কিন্তু জানেন নামাজে পাঁচ ওয়াক্ত নামাজ যিনি পড়ে তো পাঁচ ওয়াক্ত নামাজে একটা মানুষ দৈনিক দৈনিক সে 15 বার সালাম ফিরায় কবার বললাম মিনিমাম 15 বার বেশি পড়লে তার ব্যাপার ফজরে 2 বার সালাম ফিরাতে হবে জোহরে 4 বার তাহলে 4 আর 2 = 6 এরপরে আসরে 1 বার 7 মাগরিবে 3 বার 10 এশায় 5 বার 15 আর এই যতবার সালাম ফিরতে হয় এই সালাম ফিরানোর আগের একটা দোয়া আছে জি কোন হাদিসের কিতাবে উল্লেখিত রয়েছে আগের দোয়াটি হলো আল্লাহুম্মা ইগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান তাওয়ালাদা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত কোন হাদিসে রয়েছে রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব কে জানেন কে জানেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা নামাজের একটা সংযুক্ত দোয়া শেষ বৈঠকে প্রথমে পড়তে হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إكي بلا إكي بلا شجار جرولي التحيات حديث الحشاي إكي بلا تشاهد ديتيو بلي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একে বলা হয় দরুদ শরীফ তিন নম্বরে বলা হয় আমি আগে যে দুটো দোয়া পড়লাম দুটুরই নাম হলো দোয়ায়ে মাসুরা তার মানে হাদিসের উদ্ধৃত দোয়া
ওই দোয়ায় বলা আছে আল্লাহুম্মাগফিরলি ও আল্লাহ তুমি আমায় মাফ করে দাও ওলি ওয়ালিদাইয়া আল্লাহ আমার আব্বা মাকে তুমি মাফ করে দাও ও আল্লাহ ওলি মান তাওয়ালাদা যারা শিশুকালাতে নানা নানি দাদা দাদি চাচা চাচি মামু মামি খালু খালা প্রত্যেকই আমাকে স্নেহ যত্ন করে থাকবে এখন যত বড় মাওলানা মুফতি হুজুর হাজি যত ডাক্তার মাস্টার বাবু ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই পারি হই শিশু বেলায় মুরব্বীদের স্নেহ যত্ন সবাই ভোগ করেছে ঠিক কিনা বলেন ওই শব্দটা হলো ওয়ালিমান তাওয়ালা আল্লাহ যারা আমাকে শিশু বেলায় প্রতিপালন করেছে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও আর কি ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ তমাম পৃথিবী ইমানদার নারী পুরুষদেরকে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ এই দোয়া দিনে কবার করে বাবা জোরে বলেন একজন নামাজি মানুষ 15 বার করে বিনা প্যান্ডেলে বিনা নজরানায় বিনা তাবাররুকে নামাজের ভিতর দিয়ে 15 বার করে করে যান সুবহানাল্লাহ পরের দোয়াটা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া পরের দোয়ার অংশ হলো ও আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার আব্বা মাকে মাফ করো ওয়ালিল মুমিনিন তমাম পৃথিবীর ঈমানওয়ালাদেরকে তুমি মাফ করে দাও কোন দিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব যেদিন হিসাব নিকাশের দিন সংগঠিত হবে ইন দা ডে অফ জাজমেন্ট সেটা হলো কিয়ামতের দিন ওই দিনে আমার আব্বা মাকে মাফ করো আল্লাহ তুমি আমার আব্বা মা সহ তমাম পৃথিবীর ঈমানওয়ালাদেরকে মাফ করো সর্বাগ্রে আল্লাহ তুমি আমায় মাফ করো সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা আমাদেরকে মনে রাখতে হবে জি তাহলে একটা ছেলে একটা মেয়ে যদি নামাজি হয়ে যায় জি তাহলে আলটিমেটলি দৈনিক সে স্পেশাল করে দোয়া করুক আর না করুক ক্ষমার দোয়াটা নামাজের মধ্য দিয়ে 15 বার করে হতে থাকে ভাই এর থেকেও সহজভাবে মুর্দাদের জন্য ক্ষমা চাইবার রাস্তা আর কি আছে সুতরাং যাদের আওলাদেরা নামাজি ভাই তাদের বাপগুলো মুর্দাগুলো সৌভাগ্যবান আর এরপরে যদি আমি আগে একবার বলেছি ভাই কিচ্ছু না আমি এসার নামাজ পড়া হয়ে গেল ওই সময় মানুষ একটু সময় বেশি পায় মনটা একটু শান্ত থাকে পরিবেশটা একটু নিরিবিলি থাকে ঠিক কিনা ভাই দিনের দিকে চঞ্চলতা থাকে সবার তো এসার নামাজ পড়ে আমি কিচ্ছু না আমি কিছুক্ষণ সুবহানাল্লাহ কিছুক্ষণ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ কলিমা শরীফ কিছুক্ষণ দুরূদ শরীফ কি কিছুক্ষণ বিসমিল্লাহ শরীফ একটু পড়লো পড়ে আমি খুব বেশি কিছু জানি না হাত দুটো তুলে বললাম আল্লাহ আমার পড়ায় আল্লাহ ভুল হতে পারে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার দাদা দাদি এদেরকে মাফ করে দাও আল্লাহ এই সওয়াবটা আমার মুর্দাদের রুহে তুমি বকশিস করে দাও হার্ডলি দু তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট সময় যাবে জি আপনি যদি এ প্রথা বজায় রাখেন ওই মরা লোকের দোয়া পাবেন আর এটা বিশ্বাস রাখুন আপনি এ প্রথা বজায় রাখবেন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে আপনার আওলাদেরা আপনার জন্য এ দোয়া চালু রাখবে ইনশাআল্লাহ আপনি করবেন না আল্লাহর রহমত হবে না আপনার আওলাদরাও এ দোয়া করতে অভ্যস্ত এটাই স্বাভাবিক নিয়ম সম্মানিত ভাইরা সুতরাং আমি আপনাকে একটা না কোড়া থেকে শুধু একটাই কথা বুঝিয়ে এসেছি ঈমান নিয়ে যদি মরতে পারা যায় তাহলে মরে লাভ আর ঈমান হারিয়ে যদি মরা যায় তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না বাবা পীর না পীরজাদা না মাওলানা না মুফতি না খোদ নবীও বেঈমানের জন্য কোনো উপকার করতে পারেননি জি আর সেই সঙ্গে ঈমানওয়ালা যারা তাদের ক্ষেত্রেও আমি আলোচনায় বলেছি যে ঈমান আছে কিন্তু চলে যেতে পারে না এতটা নিশ্চিত এবং নির্ভীক হওয়া ঠিক নয় বরং ইবলিস ওত পেতে বসে আছে যখন তখন আমাদের কাছ থেকে ঈমান আমল কাটতে পারে সুতরাং বুদ্ধিমানের পরিচয় হলো মরণ দুয়ারে যদি কলেমা তথা ঈমান নিয়ে মরতে হয় তাহলে এই জাগ্রত সজাগ জীবনে
ইবলিসের গোলামি থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাহলে মরণ দুয়ারে আল্লাহ রহমত করে ঈমান নিয়ে হয়তো যেতে দেবেন। এরপরে আমি শেষ এসে বলেছি যে দোয়া সবরে সানি ঈমানদারদের পাওনা, সেটা বছরে একবার কোন মনের মানুষকে নিয়ে করা যেতে পারে, কিন্তু এতে মুর্দাদের অভাব পুরো হবে না। বাবা যাদের অভাব এতটা যে দুনিয়া ভরা সম্পদের তুলনায় একটা সওয়াব তাদের কাছে মূল্যবান, তাহলে দৈনিক যদি আমরা এই সওয়াবের কাজটা, এই ক্ষমা চাওয়ার কাজটা করি আলহামদুলিল্লাহ, তাতেই হবে মুর্দাদের সব থেকে বেশি কল্যাণ। আর এটাও বলেছি যে দৈনিক সওয়াবের কাজ মুর্দাদের জন্য করতে উত্তম রাস্তা হলো নামাজি হয়ে যাওয়া। ভাই আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে আমরাও আল্লাহর রহমতের হকদার হব, আমাদের মুর্দাগুলো আল্লাহ পাকের রহমতের হকদার হব। প্রিয় ভাই আমার, শারীরিকভাবে খুব অসুস্থ আজকে তিন দিন, কিন্তু উঠে বলিনি, উঠে বললে হয়তো ভাববেন হুজুর এসেই বলছে অসুস্থ। আল্লাহ যে ধাঁচে যেভাবে বলিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ জি, কিন্তু যখন আমি উঠেছিলাম তখন আমার নিজেরই শরীরের শক্তি ছিল না আমি এতটা মন খোলা কথা বলতে পারব, বলিয়েছেন আল্লাহ, দোয়া রাখেন। আমিও সবার জন্য অযোগ্য হলেও দোয়া করি, আল্লাহ পাক যারা অন্তত ঈমান আমল নিয়ে বাঁচতে চান আল্লাহ তাদের সহজ করে দেন, কলেমা নিয়ে মরতে দেন। ষাট বছর সত্তর বছরের পৃথিবীটা এ ঘুরতে ঘুরতে চলে যাবে, কিন্তু অনন্তকালটা আল্লাহ অন্তত জাহান্নাম থেকে আমাদের, আমাদের মুরব্বি, আমাদের বর্তমান পরিবার এদেরকে বাঁচার যোগ্য বানিয়ে আল্লাহ মৌত দেন, জান্নাতের যোগ্য বানিয়ে মৌত দেন, বলুন আমিন। প্রিয় ভাই সবে সানি করুন, আসুন প্রিয় নবীর পক্ষে একটু সালাম পড়িল।